ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলি মা হয়েছেন, সেই সঙ্গে বাবা হয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। গত আড়াই বছর ধরে বিষয়টি সবার মুখে মুখে থাকলেও স্বীকার করেননি তারা দুজন। তবে এবার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করেছেন নায়ক নায়িকা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সরগোল পড়ে গেলেও গেল শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব ও বুবলি দুজনেই তাদের সন্তানের কথা জানিয়েছেন। প্রথমে বুবলি ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান, এর কিছু সময় পরেই শাকিব খানও তাদের সন্তান নিয়ে পোস্ট দেন। তাদের দুজনের পোস্ট অনেকটা একই রকম। ফেসবুক পোস্টে শাকিব খান ও বুবলি সন্তানের ঘোষণা দিলেও বিয়ে প্রসঙ্গে এবং সন্তানের জন্ম কবে কোথায় হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি। এদিকে শাকিব বুবলির পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সরগোল পড়ে গেছে। অনেকেই বিষয়টিকে পজিটিভভাবে উপস্থাপন করছেন, অনেকেই করছেন সমালোচনা। সব মিলিয়ে ফেসবুক জুড়ে টপিক এখন শুধুই শাকিব বুবলি। প্রথম আলো সাংবাদিক মকফুল হোসেন সাদ ফেসবুকে শাকিবের এই সন্তানের ছবি দিয়ে লেখেন, শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা। নাজমুল হোসেন নামে একজন লেখেন, যে যাই বলুক শাকিব খানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এর প্রমাণ মেলে গণমাধ্যমগুলোতে ঢু মারলেই, লিড সব শাকিবের দখলে। এর আগে 2017 সালে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি টিভি সাক্ষাৎকারে তার সাথে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ করেছিলেন। অপু বলেছিলেন আব্রাহাম খান জয় তাদের সন্তান। এর পরের ঘটনা সবার জানা। এবার তাই বুবলির বেলায় প্রশ্নটা জোরে সোরেই উঠেছে, ছেলে শেহজাদকে তো শাকিব খান নিজের ছেলে বলে ঘোষণা দিলেন, কিন্তু বুবলিকে তো স্ত্রী হিসেবে ঘোষণা দেননি। বুবলির পারিবারিক সূত্রে খবর, 2020 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে উড়ে যান অন্তঃসত্ত্বা বুবলি। ওই বছরের 21 মার্চ নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইস মেডিকেল হাসপাতালে ছেলে শেহজাদ খান বীরের জন্ম দেন নায়িকা, যার বয়স এখন আড়াই বছর। ঢাকায় বুবলির বাড়িতেই আছে তারকাপুত্র শেহজাদ, অথচ খুনাক্ষরেও তা জানতে পারেননি কেউ। এখন দেখার বিষয় সন্তানের স্বীকৃতির পাশাপাশি শাকিব খানের স্ত্রী হিসেবেও চিত্রনায়িকা বুবলি পরিচিতি পান কিনা, নাকি তার পরিণতিও হবে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের মতোই। নানা গুঞ্জন, নানা প্রশ্ন থাকেই, থাকবেও, সবকিছুরই জবাব মিলবে সময় হলেই। আপাতত সেই সময়ের অপেক্ষায় সবাই। সাদাকালো নিউজ।